Thank you very much for your kind words, every one of you. আমি কিন্তু সবার নাম বলে বলে ডেজিগনেশন বলে বলে এইরকম ভূমিকা দেওয়াতে আমি অভ্যস্ত না এবং আমি এটা করছি না এবং আমার বিরক্তির একটা কারণ হচ্ছে ওই জিনিসটা আমি মিটিং গুলোতে যাইতে পারি না বিকজ সবাই শুরুতে পাঁচ মিনিট একরকম আসে আসে দুই মিনিট তিন মিনিট একরকম তো এটা এই এই তো এই জন্য আমিও ওইটাকে অ্যাভয়েড করছি আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার ইমিডিয়েট আমি আপন ভাইয়ের মতোই আমার সাথে সম্পর্ক ওনাদের দুজনের দুইটা বইয়ের মোরক উন্মোচনে আমি এখানে থাকতে পেরেছি যারা আমাকে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছেন যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই ইতিহাসের অংশ হতে পারার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি জিনিসটা হচ্ছে আই ট্রাই টু গো ইন টু দি বোথ দি বুকস এবং আমি প্রথমেই যেটা কমেন্ট করতে পারি যে ওনারা এমন একটা কাজ করেছেন যেটা কিন্তু আমি করতে পারবো না আমি যে কোনো মেডিকেল পাবলিকেশন ইভেন পত্রিকায় যদি কেউ লেখে আমি ওটার প্রমোটার বিকজ উই নিড টু ট্রান্সমিট ইনফরমেশন টু দি এন্ড ইউজার্স তাহলে আজকে যে দুইটা বইয়ের মোরক উন্মোচন হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা রোগী নয় এন্ড ইউজার্স উইল বি দ্য ডক্টর্স অফ বাংলাদেশ এই এন্ড ইউজারদের জন্য দুইটা যে টপিক এই দুইটাই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে এবং যেটা সিওপিডি এটা একটা মেজর নন কমিউনিকেবল ডিজিজ আমি নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ন্যাশনাল টেকনিক্যাল কমিটির মেম্বার এই জন্য আমাদের জন্য কাজটা সহজ করার জন্য উন্নতি করার জন্য আমি ওনাদেরকে এক্সট্রা ধন্যবাদ দিচ্ছি ওনারা কি এমন কিছু লিখেছেন যেটা বইতে নাই ওনারা কি এমন কোন আবিষ্কার এখানে দিয়েছেন যেটা উনি নিজেরা করেছেন করেন নাই সব বইয়ের প্রতিষ্ঠাতারা আবিষ্কারক হয় না আবিষ্কারকটা একটা রিসার্চ আর্টিকেল লিখে তাহলে এটাও এই দুইটা ক্রনিক ডিজিজকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেমন আমি যদি প্রথমে প্রফেসর সৈয়দ আতিকুল হকের বইটাতে দেখি যে চুজিং অফ দ্য টপিক্স রিউমেটোলজিতে তো আরো একশোটা টপিক আছে হি হ্যাজ চুজেন ফোর And I believe he thought that these are the areas where we need to make our doctors uniform between individuals. Such that jokhon ekta SLE bollam, ekta severity criteria korlam, seta ami ek rokom chikitsa, uni ek rokom chikitsa, eta jeno na hoy. Tale duniya jure je sob guideline gula develop kora hoy, clinical guidelines, ei jinish gula hocche to bring on uniformity between institutes and between individuals, such that we all treat the patient in the same way. যদি একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে টিবি যখন ডায়াগনোসিস করতে হবে তখন বলে যে ওর সাথে কতগুলো শব্দ যোগ করতে হবে একটা হচ্ছে অর্গান এফেক্টেড টিবি পালমোনারি টিবি ফর এক্সাম্পল ইউ নিড টু সে হোয়েদার ইট ইজ নিউ অর রিট্রিটমেন্ট এবং এটা নিউ রিট্রিটমেন্ট এই পয়েন্টগুলো যদি আমি ক্যাটাগরাইজ করি তাহলে সারা দুনিয়ায় কিন্তু একই টিবি রোগীগুলোকে একই ডায়াগনোসিস হবে তাহলে এই ইউনিফর্মিটি আনার জন্য আমি মনে করি যে আতিক ভাইয়ের এই বইটা অত্যন্ত ইউজফুল হবে আমি দুর্ভাগ্য যে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় এইসব জিনিস পাইনি তাহলে আজকে যারা এটা পাচ্ছে ওরা ভাগ্যবান তো এখানে বইটাতে যে লিখেছে ওটার ইউনিকনেস কি আমিও যদি কখনো লিখবো না অবশ্যই যদি লিখি সেটা হচ্ছে আমি এরকম বোল্ড বড় করে লেখাটাকে আমি পছন্দ করি কেন পছন্দ করি আমার অবজারভেশন হচ্ছে আমরা ডাক্তাররা কিছু ছাড়া বেশিরভাগ রোগ কিন্তু পড়তে রাজি নেই আমি এমন দেখেছি যে একটা ন্যান্সিডি কন্ট্রোল প্রোগ্রামে যে লোক আসছে সে নিজেই গাইডলাইনটা পড়ে দেখে নেই ওর যে গাইডলাইন বানানো আছে এইভাবেই ওরা একটা প্রোগ্রাম চালায় ফেলতেছে তাহলে আমাদের আমি বলি যে আমাদের ডাক্তারদের সব দিক দিয়ে ভালো যে আমাদের সম্মান আছে আমাদের টাকা আছে আমাদের ওয়েলফেয়ার লিভিং কন্ডিশন আছে হ্যাঁ ভালো কিন্তু আমরা এক জায়গায় খুবই দুর্বল একেবারে কাঙ্গাল ফকির সেটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং তাহলে মেডিকেল বলে যে যদি আমি রাইট না করি একটা প্রেসক্রিপশনের একটা ক্রাইটেরিয়া হলো বলে যে প্রেসক্রিপশন উইল টক ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রাইটার তাহলে প্রেসক্রিপশন উইল টক ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রাইটার এটা যদি আমি করতে চাই তাহলে ওখানে অনেক ইনফরমেশন দিতে হবে তাহলে এই জন্য এখানে যে সন্নিবেশিত তথ্যগুলা
এগুলা চুম্বক তত্ত্ব, ম্যাগনেটিক ইনফরমেশন অন দিস ডিজিজেস। তাহলে আমরা বলি যে আপনারা যখন পরীক্ষা নেই, এখন ছেড়ে দিছি, কারণ যে ওরা বলছে যে মানে আপনাকে চুম্বক তত্ত্বগুলো জানতে হবে, তাহলে মেডিকেলের এরকম টেক্সট বই লেখার দুর্বলতা হচ্ছে, উইকনেস হচ্ছে, যে দেয়ার ইজ এভরি ট্রুথ ইন সায়েন্স ইজ এ ট্রুথ ফর দ্য টাইম বিং। তাহলে আমাদেরকে বাংলায় এটা করা সম্ভব নয়, কারণ বাংলায় যতবার ওটা কি বলে যে রিভিশন হবে, রিভাইজড এডিশন হবে, আমার বাংলায় এটা করা সম্ভব নয়। এই জন্য সায়েন্সকে বাংলায় পড়ানো সম্ভব নয়। এটা যারা করেছিল ওরা এইসব চিন্তা চেতনা না করেই করেছে, বিকজ ইট রিকোয়ার্স আপডেটিং, প্রত্যেক দুই তিন বছর পর পর একটা বইয়ের নতুন এডিশন হয়, বিকজ দ্যার নিউ ইনফরমেশন। তাহলে আমি দেখলাম যে এখানে কিন্তু সব ইনফরমেশন চেঞ্জ হয় না, কিছু ইনফরমেশন থাকে যেগুলা শাশ্বত, অনির্দিষ্টকাল ধরে দেয়ার রিমেইন অ্যাপ্লিকেবল। তাহলে সেই জিনিসগুলাই বইতে সন্নিবেশ করা আছে, এবং এটার ওই বোল্ড সিস্টেমে, এবং প্রত্যেকটা যেহেতু একটা হেডলাইনের আন্ডারে কতগুলো পয়েন্ট, যদিও আমি বুঝতে পারছি যে এটা ওনার লেকচারটাকে পাবলিশ করা হয়েছে, কিন্তু দেয়ার আর ক্যাটাগরাইজেশন অফ দি ইনফরমেশন, দেয়ার আর ক্যাটাগরাইজেশন অফ দি ডিজিজেস, অ্যান্ড দেয়ার আর হিন্টস, গাইডস হোয়েন উই নিড টু রেফার সাম কেসেস ফর দি জেনারেল ফিজিশিয়ান। সো দিস বুক উইল বি ভেরি ইউজফুল ফর দি জেনারেল ফিজিশিয়ানস হু ওয়ান্ট টু রিয়েলি লার্ন অ্যান্ড ট্রিট। ইট উইল বি এ ভেরি ইউজফুল বুক ফর দি আন্ডার গ্রাজুয়েট অ্যাজ ওয়েল এস ফর দি পোস্ট গ্রাজুয়েট। এবং এটাতে যে জিনিসটা হচ্ছে যে এরপরে মনে করেন কালকে পরশু আরো দুইটা ডিমার্ট বাইরে গেল, আরো দুইটা স্মল মলিকিউল বাজারে চলে আসলো, এরকম হতে পারে, এটা ইট উইল টেক। এই জন্য যখন গাইডলাইন গুলো পড়ি, মানে সবার জন্য টিপস, একটা গাইডলাইনের একবার কিন্তু ইন টোটালিটি পড়তে হবে, একবার পড়ার পরে এর পরের গুলো আর পুরো পড়তে হবে না, এর পরের গুলো শুধু চেঞ্জেস গুলো পড়তে হবে। তাহলে এই যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা যদি কেউ একবার পড়েন, আমি মনে করি যে কনসেপ্ট অ্যান্ড কন্টেন্ট দুটাই এমনভাবে সন্নিবেশ করা আছে যে একজন চিকিৎসক স্পেশালিস্ট, যদি যদি সে মেডিসিন স্পেশালিস্ট হয়ে থাকে, সে অত্যন্ত বেশি উপকৃত হতে পারে। তাহলে বলে যে আমরা যখন মেডিকেল কলেজ থেকে চলে যাচ্ছি, বলে যে ইফ উই আর নট আপডেটেড উইথ নলেজ উই ফল ইন এ স্লিপারি স্লোপ অফ নলেজ। তাহলে 10 বছর যদি মেডিকেল কলেজের থেকে দূরে থাকে, একটা প্রাইভেট প্র্যাকটিস কোথাও করতে থাকে, এটা ধরে নেওয়া হয় যে যেটা শিখে গেছিল তার 90% ওর মনে নেই, তাহলে ওরা কিভাবে চিকিৎসা করতেছে? দে আর লার্নিং মেডিসিন ফ্রম দি মেডিকেল রিপ্রেজেন্টেটিভস। ওরা যেভাবে বলছে ওটা যদি আমি যদি অ্যানালাইসিস করতে না পারি, আমি যদি ফ্যাকচুয়াল ইনফরমেশনে যদি আমি অ্যাক্সেস করতে না পারি, তাহলে ও যে নতুন তথ্য বলছে আমাকে ওইটাই, কারণ ওর বিকল্প তথ্য তো আমার কাছে নেই। তাহলে এই জিনিসটাকে, কারণ হচ্ছে যে প্রত্যেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিপক্ষে বলছে নাকি, আমি নলেজ বেস বলতেছি, যে ওদের ইন্টারেস্ট থাকে। মনে করেন রেমডেসিভির যে বের করছে, সে চায় যে $1 কয়েক বিলিয়ন বিজনেস আমি এখানে করে ফেলবো, পরে দিয়ে কিন্তু এটা বাদ হয়ে গেছে। তাহলে এইভাবে দেয়ার আর ইন্ডাস্ট্রিয়াল প্রেশার অন ডেভেলপমেন্ট অফ মেনি অফ দি গাইডলাইন্স। তাহলে যে কারণে মনে করেন সবচেয়ে বড় হচ্ছে ভিটামিন ডি যেটা হয়েছে, তাহলে বলছে যে ভিটামিন ডি এর যে কাট অফ লেভেল 20, এবং যেটা করা হয়েছে সেটা ভেরি বায়াসড, এবং যে চিফ অব দি রাইটার ছিল অস্টিওপোরোসিস অ্যান্ড সরি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে চিফ ছিল, চেয়ারম্যান, তার কিন্তু চাকরি চলে গেছে, বিকজ হি রিসিভড কিকব্যাক ফ্রম বোথ দি ভিটামিন ডি মেজারিং মেশিনস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দি ভিটামিন ডি অফ দি কোম্পানিজ। So he lost his job, he lost his affiliation with universities, and he is now nobody. তাহলে এরকম অনেকগুলো জিনিস, এগুলো আমাদেরকে, আমি বলবো না যে এটা সবাইকে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে, তাহলে কেউ আমার জন্য করে রাখবো, আমি তো সব পড়তে পারবো না। তাহলে আমার জন্য কে করে রাখে? যে গাইডলাইন বানাচ্ছে। তাহলে হাইপার টেনশনের যে গাইডলাইনটা, ওই গাইডলাইন এখানে কিন্তু কয়েক হাজার রিসার্চ পেপারের ফল হচ্ছে ওই গাইডলাইনটা। তাহলে কয়েক হাজার রিসার্চের ফল তো পড়া আমার পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। তাহলে এই পুরো ফলটা আমরা একসাথে পাচ্ছি গাইডলাইন্স, যে যেটা আমাদেরকে ইউনিফর্মিটি। তাহলে এই জন্য এই যে গাইডলাইনটা খুব বড় হয়, পড়া কষ্টকর, খুব বেশি আগ্রহ না থাকলে ওরা কোনোদিন শেষ করতে পারবে না, আমারও তাই হয়েছে অনেকগুলো। তাহলে এই জন্য এটাকে যদি আরো একটু সংকলন করে
আরো ইউজার ফ্রেন্ডলি করে আমার কাছে যদি কেউ বুঝাই দিত, আমি ভাগ্যবান যে আমি এটা জেনে ফেলছি উইদাউট গোয়িং থ্রু এভরিথিং। সো আই বিলিভ দ্যাট দিস বুক ইজ গোয়িং টু সার্ভ দ্যাট পারপাস অ্যান্ড ইট ইজ নট অনলি ফর দ্য জেনারেল প্র্যাকটিশনার, ইট গোজ বিয়ন্ড, ইট গোজ টু দি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস দ্যাট দেয়ার আর ইনফরমেশন অন নিউয়ার ডেভেলপমেন্ট, নিউ রিসার্চ, ফিউচার ট্রিটমেন্ট অ্যান্ড মেনি আদার প্রেডিকশনস হুইচ রিকোয়েস্ট টু বি ডান ইন সাচ কেসেস। সো আমি মনে করি যে এটা একটা ইনভ্যালুয়েবল রিসোর্স ফর দি ইয়াংস্টার্স, যে আমি এখনো বলি যে আমরা দুর্ভাগ্যবান যে আমার কাছে যদি এই মোবাইল ফোনটা যদি আমি স্টুডেন্ট লাইফে থাকতো আমি সব উড়ে ফেলাইতাম, তখন আমাদেরকে বহু কষ্ট করতে হইতো একটা পেপার বানানোর জন্য। হ্যাঁ, বারডেম লাইব্রেরি, পিজি লাইব্রেরি, ন্যাশনাল হেলথ লাইব্রেরি, আইসিডি ডারবি লাইব্রেরি, এগুলো ঘুরতে ঘুরতে দৌড়াতে দৌড়াতে এবং একটা পেপার বাইর করতে দুই পৃষ্ঠা দুই টাকা পেজ, তখন দুই টাকা 80 সালে, তাহলে ওই রকম ফটোকপি করেই আমাদেরকে লার্ন করতেছে। এখন কিন্তু তোমাদের এটা করতে হয় না, সরি তুমি বলে ফেললাম, এটা আপনাদের করতে হয় না, কেন ইউ হ্যাভ দিস। তাহলে আমি যতক্ষণ গাড়িতে থাকি আমি শুধু এগুলো করি, আমি বলি যে আমি উই আর ইনফরমেশন হান্টার, উই হান্ট ফর ইনফরমেশন, যখনই একটা ইনফরমেশন আসবে দেখবো যে ওই প্রশ্নের উত্তর নাই আমার কাছে, আই উইল হান্ট। তাহলে আমি সবাইকে আহ্বান জানাবো যে যেহেতু আমাকে সুযোগটা দিয়ে দিছে, ইউ অল বিকাম ইনফরমেশন হান্টার্স। এবং আমাদেরকে আসলে যেটা এমফেসিস করার জন্য আমি বলবো নেক্সট এডিশন যদি কখনো হয়, সেটা হচ্ছে কন্টেন্টস অফ পেশেন্ট কাউন্সিলিং। এই দুইটাই ক্রনিক ডিজিজ, বলছে ক্রনিক ডিজিজ ইজ সাচ যে আপনি রোগীকে হিস্ট্রি নিতে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে এবং প্রেসক্রিপশন লিখতে যতক্ষণ টাইম যাবে, পেশেন্ট এডুকেশনে তার ডাবল টাইম যাবে, 1:2, বিকজ ইউ ক্যানট সাকসিড ইন পেশেন্ট ম্যানেজমেন্ট আনলেস ইউ ট্রেন ইউর পেশেন্ট, ইউ গিভ দেম সাম ইনফরমেশন রিগার্ডিং দ্য ডিজিজ। বলে যে দুইজন যদি এক জায়গায় না আসি তাহলে এই চিকিৎসার ফলটা অপটিমাম হবে না, এটার অনেক প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। তাহলে এই জন্য আমরা চাইব যে উই ট্রাই টু অ্যাডপ্ট, উই ট্রাই টু হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন রিগার্ডিং দি সাম অফ দি পার্টিকুলার ডিজিজেস। তো আমি লম্বা করে ফেলতেছি কিনা আমি জানি না, আমি এই জন্য আমি দুজনকে আমার বড় ভাই, ভালোবাসার বড় ভাই, আর একজন বড় ভাই, একজন ছোট ভাই, উই আর সো ক্লোজ ইভেন ইনফরমালি, যে আজকে আমি আবার এখানে বলা উচিত না, তারপরও বলি যে আমি একটা ইলেকশনে দাঁড়াইছি, তো আমার বিভিন্ন দিকে ঘুরে ঘুরে আছে, তারপরও আমি মনে করলাম যে আতিক ভাই, নাজমুল ভাই যে বই উদ্বোধন করবে আমাকে ওখানে যেতে হবে, এবং আমি আজকে আসছি। আমি উৎসাহিত, আমি আনন্দিত, আমি গর্বিত যে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে কিছু বলার সুযোগ দিয়েছেন এবং এই বইগুলা ইতিহাসের সাথে আমি সম্পৃক্ত হলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।